ভিউয়ার্স, আমি আমার গত ভিডিওতে বলেছিলাম যে আমার সবচেয়ে প্রিয় নদী হচ্ছে সাঙ্গু নদী, আর বলেছিলাম যে যদি আমরা বড় পাথর এবং তিন্দু হয়ে আসতাম তাহলে আরও অনেক সুন্দর সুন্দর ভিউ আপনাদের দেখাতে পারতাম। তো আজকে ব্লগে আপনাদের সেই সুন্দর সুন্দর ভিউগুলো দেখাবো। আমি এখন থানচি, এই রোডটা অনেক বেশি অ্যাডভেঞ্চারাস, পানি কম থাকার কারণে জায়গায় জায়গায় আটকে গেছে, সে আনবিলিভেবল। ওই যে আমার পিছনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রাজা পাথর। সো ভিউয়ার্স, আমি আমার আজকের ভিডিওটি শুরু করতে চেয়েছিলাম থানচি থেকে, কারণ আমি যখনই বান্দরবনের কোথাও ঘুরতে যাই মেনলি থানচিতে যাওয়ার পরে আমাদের রুটটা চেঞ্জ হয়, ডিফারেন্ট ডিফারেন্ট রুটে তখন যাই। তো চেয়েছিলাম যে থানচি পর্যন্ত ভিডিও না করার জন্য, কারণ আমার আগের ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কীভাবে থানচি আসা যায়, সেটা আমি অনেকবার দেখিয়েছি। তারপরে আমাদের প্ল্যান চেঞ্জ হয়, আমরা হচ্ছে চকরিয়া থেকে আলিকদম, আলিকদম হয়ে থানচি যাচ্ছি। এর জন্য ভাবলাম যে এখানকার কিছু অংশ আপনাদের দেখাই এই রুটটা। তো এখন আমরা আছি হচ্ছে 10 কিলো, এখানে একটা বিজিবি ক্যাম্প রয়েছে, আমাদের এনআইডি চেক করা হচ্ছে। এখান থেকে ছেড়ে দিলে আমরা হচ্ছে ডিম পাহাড়ের যে রোডটা আছে সেটা দিয়ে চলে যাব থানচি। তো এই রোডটা আপনাদের কিছু কিছু অংশ দেখাই, আর আমিও প্রথম এই রোডে আসলাম, তো আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। ভিউয়ার্স, আমরা এখন আছি ডিম পাহাড় ভিউ পয়েন্টে, এখানে একটা আর্মি ক্যাম্প রয়েছে, এখানে আমাদের এনআইডি আবার জমা দিতে হলো, এনআইডির ফটোকপি। তো আপনারা বান্দরবন আসলে অবশ্যই এনআইডির ফটোকপি নিয়ে আসবেন বেশি করে সাথে করে। আর এই রোডটা সম্পর্কে আমি বলতে চাই, এই রোড দিয়ে যেহেতু আমি প্রথম আসলাম তো আমার কাছে খুবই ভালো লেগেছে এই রোডটা, অনেক বেশি অ্যাডভেঞ্চারাস। বান্দরবন সিটি থেকে থানচি আসার যে রোডটা, তার থেকে আলিকদম দিয়ে থানচি যাওয়ার রোডটা অনেক বেশি অ্যাডভেঞ্চারাস এবং অনেক উঁচু নিচু। আর এই ডিম পাহাড়ের যে রোডটা সেটা তো অসাধারণ। তো আপনারা যদি এদিক দিয়ে এসে থাকেন তাহলে তো আসছেন, না আসলে আমি আপনাদের অবশ্যই রিকমেন্ড করবো যে এই রাস্তাটা দিয়ে একবার আপনারা থানচি আসবেন। তো আমাদের থানচি যেতে এখনও 8 কিলোমিটার বাকি, তো এখন বাজে হচ্ছে বেলা 11:30, দেখি কতক্ষণে থানচি পৌঁছায়। A few moments later. So viewers, দেখতেই পাচ্ছেন আমি এখন থানচি। তো মাসুদ ভাই আমাদের সাথে প্রথম এলো, উনি থানচিতে প্রথম এসেছে। তো ভাই কেমন লাগলো থানচিতে এসে জার্নিটা? মানে থানচি এক কথায় হচ্ছে অসাধারণ। হ্যাঁ, এটা মানে আল্লাহ সৃষ্টি যে এত সুন্দর, সেটা থানচি না আসলে এর উপলব্ধি করতে পারবেন না। আশা করি সবাই আসবেন একবার হলেও, জীবনে একবার হলেও থানচি আসবেন। A few moments later. আমরা এখন আছি থানচি থানাতে, এখানে আমাদের সবাই যারা আমরা যাচ্ছি জোতলং সামিট করতে, সবাইকে এখানে গ্রুপ ছবি তুলতে হবে। তো এটা হচ্ছে থানচি থেকে একটু উপরে, অনেকটা রাস্তা বেয়ে উঠতে হয়েছে, হাঁপিয়ে গেছি। তো এখন ছবি তুলবো, ছবি তুলে আমরা নৌকা নিয়ে চলে যাবো রেমাক্রি।
A few moments later. দেখতে পাচ্ছেন আমি এখন আছি থানচির নৌকা ঘাটে। তো এখান থেকে নৌকা নিয়ে আমরা চলে যাব রেমাক্রি, যেতে আমাদের আনুমানিক 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগতে পারে। তো এখন বাজে হচ্ছে 2টা বাজার 10 মিনিট বাকি আছে। তো এখনই আমরা নৌকায় উঠে পড়ব আর আনুমানিক 4টার দিকে আমরা পৌঁছে যাব রেমাক্রি। পাথরের রাজ্যে প্রবেশ করব, বড় পাথর আপনাদের দেখাবো যেটাকে রাজা পাথর বলা হয়। তো জায়গাটা অসম্ভব সুন্দর, মানে কি বলবো, একদম চোখ জুড়িয়ে যায়, মনে হয় যে উই আর ইন দ্য হেভেন, হেভেন ইন দ্য আর্থ। আমাদের
আরও এখনও দুই তিন ঘন্টা ট্রেকিং করে যেতে হবে তুলিয়ান পাড়া। তো আমাদের একটু পরে ট্রেকিং শুরু হবে, আমরা এখানে এসে কিছু গলা পানি আর মানে জুস টুস খেয়ে নিচ্ছি। তো আমাদের এখান থেকেই মূল ট্রেকিং শুরু হবে, তো চলুন আমাদের সাথে। ঘর সেজে যে রোডটা দেখতে পাচ্ছেন, তো নাফাখুম আমি এখন যদি যেতে হয় তাহলে এই রোড ধরে যেতে হবে, আর আমরা যেহেতু যোগী জোতলং যাব তাই আমরা এই রোড ধরে উপর দিকে উঠে যাচ্ছি। ভিউয়ার্স, হাঁটতে হাঁটতে আমরা একটা দোকান পেলাম, এটা হচ্ছে কাবু পাড়ায় অবস্থিত, নাম হচ্ছে পায়ং অমং স্টোর। উচ্চারণ করতে গিয়ে দাঁত ভেঙে যাওয়ার মতো অবস্থা। তো এখান থেকে আমরা কলা এবং কিছু হালকা খাবার চা এগুলো খেয়ে নিচ্ছি এবং সাথে একটু রেস্ট করছি। এখানে কিছুক্ষণ রেস্ট করে দেন আমরা আবার পাড়ার দিকে হাঁটা শুরু করব। বড়ই গাছ, আমাদের টিম মেম্বাররা ছোটবেলার মতো সবাই বড়ই টোকাচ্ছে, বড়ই কুড়িয়ে নিয়ে যাবে কালকের ট্রেকে। মজা অর্গানিক তো একদম এর জন্য। পাড়ায় চলে এসেছি, দেখা যাচ্ছে অতিরাং পাড়া, ফাইনালি আসলাম। বাজে হচ্ছে কয়েক, অনেক বেজে গেছে তাই না, 8:40 বেজে গেছে। সো ভিউয়ার্স, আমরা অতিরাং পাড়ায় যে ঘরটাতে উঠেছি সেটার ভাড়া হচ্ছে পার হেড 150 টাকা করে। তো আমরা খাবার অর্ডার দিয়েছি এখানে এসে, আর এখন আপাতত ড্রাই ফুড খেয়ে নিচ্ছি, খাবার রেডি হলে আমরা খাবো। তো আমার আজকের ব্লগ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে কাল সকালে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং।